আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে মোবাইলে একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে যে অপশনটা থাকে, এখান দিয়ে আমরা বিভিন্ন অ্যাপস প্রোগ্রাম ডাউনলোড করে থাকি। এই অ্যাপস বা প্রোগ্রাম যখন আমরা ডাউনলোড করি, তখন ইন্টারনেট থেকে বাইরে দেশে আমাদের মোবাইলে ভিতরে চলে আসে এবং এই ভাইরাস মোবাইলে অনেক সফটওয়্যারকে নষ্ট করে ফেলে। মোবাইল হ্যাং হতে পারে, মোবাইল ছোড়ো হয়ে যায় এবং আমরা যখন কোনো কিছু প্লে স্টোর থেকে ইনস্টল করি, ডাউনলোড করি, তখন যে পরিমাণ চার্জ আমাদের খরচ হয়, চার্জ চলে যায়, এমন একটা অপশন আছে যে অপশনটা সেভ। যদি আমরা সেখানে সেট করি, সেটিংটা করি, তাহলে অনেক কম চার্জ, অনেক কম চার্জ কাটবে। এখন আমি আপনাদেরকে এই সেটিংটা দেখিয়ে দেব এবং তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব, আপনারা এই সেটিংটা দেখে নিন আর শিখে নিন। অ্যাট ফার্স্ট আমরা এই যে প্লে স্টোর যে অপশনটা আছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এই প্লে স্টোর অপশনটাতে ক্লিক করব। দেখবেন উপরের দিকে তিনটা আইকন আছে, তার পাশে লেখা আছে সার্চ ফর অ্যাপস। এই তিনটা আইকন আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিই, এই তিনটা আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্ট অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখন দেখুন পাশে একটা সেটিং আছে, ওপরের দিকে আপনারা একটা সেটিং দেখতে পাবেন। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিই, এই যে সেটিংটা, এই সেটিংটাতে আপনারা ক্লিক করবেন। সেটিংটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট। আমি যত এটা অন করে রেখেছি, অফ, আমি এখানে এটা অন করে রেখেছি, আপনারা এটা অন করে রাখবেন। যদি অন করে রাখেন, প্লে স্টোর থেকে যখন আপনারা কোনো কিছু ইনস্টল করবেন, কোনো প্রোগ্রাম ইনস্টল করবেন, তখন অটোমেটিকলিভাবে একটা প্রোটেক্ট, ভাইরাস প্রোটেক্ট দিবে। এক্সট্রাভাবে আপনাদেরকে ভাইরাসের জন্য আলাদা সফটওয়্যারের কোনো প্রয়োজন হবে না, এই অপশনটা অন করে রাখবেন। এটা হচ্ছে এক নম্বর সেটিং। দুই নম্বর সেটিং, আমি আপনাদেরকে, আপনারা প্লে স্টোরে ফিরে যাবেন, প্লে স্টোর যে দেখিয়ে দিই, প্লে স্টোরে যাবেন পূর্বের মতোই, আগে প্লে স্টোরে যাবেন এবং উপরে যে তিনটা আইকন আছে এবং পাশে লেখা আছে সার্চ ফর অ্যাপস, এই আইকন আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সেটিং, এই যে সেটিং, সেটিং অপশনেতে আসবেন। সেটিং অপশনে যে আপনারা দেখতে পাবেন থার্ম নামে একটা অপশন আছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা ক্লিক করবেন। এখানে দেখুন তিনটা মোড আছে, লাইট, ডার্ক, সেট বাই ব্যাটারি সেভ। এখন প্লে স্টোর থেকে যখন আপনারা কোনো প্রোগ্রাম ইনস্টল করবেন, তখন ব্যাটারি সেভ রাখার জন্য যে পরিমাণ ব্যাটারি থেকে চার্জ চলে যায়, যদি আপনারা এই অপশনটাতে ক্লিক করেন, আমি এখানে দেখিয়ে দিই, এই যে এই অপশনটা যদি ক্লিক করে দিয়ে রাখেন, তাহলে আপনাদের অনেক চার্জ কম কাটবে।
এখন আপনি যদি মনে করেন এখানে আরো একটা অপশন আছে, দেখেন ডার্ক, আপনি চাইলে প্লে স্টোরে ডার্ক অপশনটা করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন অটোমেটিকলি পাবে ডার্ক ব্ল্যাক কালার হয়ে গেছে। যখন আপনারা প্লে স্টোরে ইউজ করবেন তখন এরকম ডার্ক কালার থাকবে। আবার আপনারা চাইলে এখানে আরও একটা অপশন আছে লাইট অপশন, লাইট অপশনে ক্লিক করবেন, দেখবেন এটা লাইট অপশন হয়ে যাবে। এটা আছে দুই নম্বর সেটিং, আমি আপনাদেরকে তিন নম্বর সেটিংটা দেখিয়ে দেব। পূর্বের মতো আপনারা প্লে স্টোরেতে যাবেন, প্লে স্টোর ওপেন করবেন, উপরে তিনটা আইকন যার পাশে সার্চ ফর অ্যাপস লেখা আছে সেই তিনটা আইকনে ক্লিক করবেন। তিনটা আইকন ক্লিক করার পরে সেটিং যে অপশনটা আছে আমি দেখিয়ে দিই, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনার নিচের দিকে যেতে থাকবেন, নিচের দিকে যে দেখুন এখানে লেখা আছে সর্বশেষ যে অর্ডটা লেখা আছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এই প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন অপশনটা অবশ্যই থাকবে, যদি এটা থাকে তাহলে অবশ্যই এটা বৈধ। এবং এই অপশনটার জন্য আপনারা যখন অ্যাপস ডাউনলোড করবেন তখন এটা প্রোটেক্ট দিবে, এই অপশনটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে থাকবে। এটা তিন নম্বর অপশন। এই তিনটা সেটিং ইউজ করে, তিনটা সেটিং ইউজ করে অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারেন এবং মোবাইলের ব্যাটারি সেভ করতে পারেন,